হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর এই দেখুন, আজকে মাশরুম তরকারি করব। তো এই যে এইভাবে প্যাকিং করে, মানে প্যাকিং করে বিক্রি করা হয়, তো ওই কিনে নিয়ে এসেছি বাজার থেকে 2 প্যাকেট। এই দেখুন মাশরুমটা একদম টাটকা আছে, এই যে একদম টাটকা আছে। টাটকা বলতে তো যদি এটা অনেক সময় কালো হয়ে থাকে, মাশরুমগুলো ভিতরে তো একটু কালোই থাকে, এই যে এরকম একটু কালো থাকে, তো এটা একদম মানে কি বলবো টাটকাই আছে। তো এই 2 প্যাকেট মাশরুম কেনা হয়েছে, আর এটাই আজকে তরকারি করব। তো অনেক সময় এটা বাড়ির চারপাশে যদি মাটি থাকে তাহলে অনেক সময় হয়ে যায়, আমার কত আগে, এবছরে হয়নি এখনো, তো তাই কিনে খেতে হচ্ছে। তো এইবারে এগুলোকে একটা ছুরি দিয়ে কেটে নেব। এই যে সসপ্যানে জল নিয়েছি, আর জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ জলে কেটে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। যদি কোনো এগুলো তো মাঠ যদিও চাষের, তো জানি না কীরকম জায়গায় হয়েছে, ওই জন্য একটু কেটে এভাবে কেটে নেব। কেটে ওই হলুদ জলের মধ্যে এই যে এভাবে ভিজিয়ে রেখে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, যারা খেয়েছেন তারা তো জানে নেই, আর যারা খাননি তাদের জন্য বলবো, এভাবে মাশরুমটা কেটে আগে জলে ভিজিয়ে রাখবেন, তারপরে রান্না করবেন। আমি বড় বড় করেই কাটছি, একদম ছোটো ছোটো করছি না। তো ডাটা সময় দিই কেটে নিচ্ছি, এই যে ডাটাটাও একদম সাদাই আছে। তো এরকম পাওয়া খুব মানে কমই পাওয়া যায়, এইরকম এত টাটকা খুব কমই পাওয়া যায়, তাহলে ডাটাটাও এখানে বাদ দেওয়া মানে এইভাবে কেটে নেওয়া যায়। তো ঠিক আছে, আমি মাশরুমগুলো কেটে নিই, ফিরে আসছি রান্নায় আবার। কত টাকা করে নিল এগুলো মাশরুম? বন্ধুরা গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি, এবারে তেল ঢেলে নিচ্ছি, আলুটা ভেজে নেবো আগে, মাশরুম দিয়ে তরকারি করব, আলু মাশরুম তরকারি আজকে। তেলটা গরম হতে দেব, তেল গরম হয়ে গেছে, এবারে আলুগুলো ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, আলুটা এবারে তুলে নেব। আলু তোলা হয়ে গেছে আমার, গোটা জিরা একটু দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি, এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো,
এখানে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন একচুয়ালি পেস্ট করা আছে আমার, এক চামচের একটু বেশি দিলাম। এটাও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেবো। হলুদটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, হলুদ না দিলে একটু ভেজে আদা রসুন দিয়ে দেওয়া হবে, হাতে পিঠে যায় না। হলুদটা দিলাম, এবারে আদা রসুন কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবারে বাকি মশলাগুলো সব দেবো। কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচের একটু দিচ্ছি। মাশরুমটা একটু ঝাল ঝাল করবো, ওই জন্য এক চামচের দিচ্ছি দিলাম কাঁচা লঙ্কা পেস্ট। ভালো করে কষিয়ে নেবো, কাঁচা গন্ধটা যাতে কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যাতে না থাকে এরকম ভাবে কষিয়ে নেবো। এবারে গুঁড়োগুলো দিচ্ছি এক চামচ। জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ মতো। এবারে ভালো করে কষিয়ে নেবো। এবারে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। নুন দিয়ে দিচ্ছি এক চামচ, পরে আর নুন দেবো না, যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য আমি এখনই নুনটা দিয়ে দিলাম। এবারে জল ঢেলে দেবো, মশলাটা লেগে যাবে। ভালো করে কষিয়ে নেবো, মশলাটাকে যতক্ষণ তেল থাকছে না ততক্ষণ কষাবো। মশলা কষানো হয়ে গেছে আমার, মশলা থেকে তেল ছেড়েছে, মানে পাচ্ছে আর কি। এবারে এই যে ধুয়ে রাখা মাশরুমটা দিয়ে দিচ্ছি। আমরা মাশরুম যখন রান্না করেন ভালো করে দু তিন মাস ভিজিয়ে, তো জলে ভিজিয়ে রাখতে হবে, তারপরে ভালো করে কষলে কষলে ধুয়ে নেবেন। এবারে কষিয়ে নেবো, ভালো করে মানে 3-4 মিনিট মতো কষাবো ভালো করে, মাশরুমটাকে অনেক জল ছাড়ে। বন্ধুরা দেখছেন মাশরুম থেকে কত জল বেরিয়েছে, এই জল তো শুকানো যাবে না,
যে আলু দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ধরে কষিয়েছি, 5 মিনিট হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। নুন লাগবে না, দেখে নিয়েছি, একটু ঝোল ঝোলই করব। ১০ মিনিট পরে আবার ফিরে আসলাম। আমার মাশরুমের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। একটা আলু দেখাই সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন, আলুটা সিদ্ধ হয়ে গেছে একদম। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটুখানি ঢেকে দিচ্ছি, গরম মশলা দিলাম তার জন্য। আরো ঢাকনাটা খুলে দিচ্ছি। এবারে নামিয়ে নেবো একটা বাটির মধ্যে বেড়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার মাশরুমের তরকারি হয়ে গেছে। অবশ্যই আপনারাও একদিন এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার এই মাশরুমের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো ঠিক আছে, অবশ্যই একটা কমেন্ট দেবেন, আর পুরনো বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন, নতুন বন্ধুরা লাইকও দেবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। তো আজকের জন্য এটুকু বন্ধুরা, সবাই ভালো থাকুন। টাটা।